শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষ হলেও দেশজুড়ে এখনও নির্বাচনী আমেজ রয়ে গেছে। নির্বাচনে চীন বিরোধী প্রার্থীকে বেছে নিয়েছে জনগণ। এ নিয়ে তাইওয়ান জুড়ে যখন উৎসবের সাজ, তখনই অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেল দুঃসংবাদ। তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত রিপোর্টে, চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন এমন মন্তব্য করেন। শনিবার তাইওয়ানে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে জয়ী হয় তাইওয়ানের স্বাধীনতাপন্থী চীন বিরোধী নেতা ও বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাই চিংতে। তাইওয়ানের নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এই স্বাধীনতাকে সমর্থন জানায় না, যদিও তাইওয়ানের নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেও ওয়াশিংটন এক সতর্ক বার্তায় জানায় তাইওয়ানের নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। নতুন নির্বাচন এবং তাইওয়ানের নতুন প্রশাসন বেইজিংয়ের সাথে যুক্তরাষ্ট্রের চলমান দ্বন্দ্ব আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা বাইডেন প্রশাসনের। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দেশটিকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। চীনের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তায় একটা সময় স্বাধীনতা চেয়ে বসবে তাইওয়ান। এদিকে নির্বাচনের পর তাইওয়ানের ওপর চাপ বৃদ্ধি করতে চীন সামরিক মহড়াসহ বিভিন্ন কার্যক্রম চালাবে বলে আশঙ্কা করছে তাইওয়ানের সরকার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান খারাপ সম্পর্ক ভালো করতে চেষ্টা করছে তাইওয়ান প্রশাসন। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠকও করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, New York.